এই বাজেট যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এই বাজেটটা কেমন বাজেট, এই বক্তব্যে আমি বলবো এটি সাধারণ জনগণের জন্য বাজেট হয় নাই, এটি নিম্ন আয়ের লোকের জন্য কোনো বাজেট হয় নাই, এটি মধ্যম আয়ের লোকের জন্য কোনো বাজেট হয় নাই, এটি বাজেট হয়েছে, এই বাজেটটি হয়েছে মূলত যারা উচ্চবিত্ত তাদের জন্য বাজেট হয়েছে, যারা দুপুরবেলা লাঞ্চ করে 2000 থেকে 3000 টাকা দিয়ে হাজার হাজার দামি দামি 3-স্টার 5-স্টার হোটেল বাংলাদেশে এখন প্রতিনিয়ত একটার পর একটা গড়ে উঠছে, যারা প্রাডো গাড়িতে চড়ে তাদের জন্য এই বাজেট মূলত, যে লোক যে রিক্সায় চড়ে অথবা যে রিক্সা চালায় তার জন্য কিন্তু এই বাজেট নয়, যে বাসে চড়ে তার জন্য কিন্তু এই বাজেট নয়। সরকারকে বুঝতে হবে এবং সরকারের যিনি অর্থমন্ত্রী আছে তাকে বুঝতে হবে যে দেশে 4 শ্রেণীর লোক বসবাস করে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং একেবারে দরিদ্র লোক। আমরা এখনো পর্যন্ত শতভাগ উচ্চ মধ্যবিত্ত অথবা উচ্চবিত্তে পরিণত হইনি বা রূপান্তরিত হইনি, সুতরাং এ বাজেটটি হতে হবে জনমানুষের কল্যাণের বাজেট, মানুষের জন্য গ্রহণযোগ্য বাজেট। আমরা তৃণমূল বিএনপি আমাদের বক্তব্যের মাধ্যমে বলেছি এ বাজেটটি কেমন হওয়া উচিত, আমি তা আপনাদের সামনে তুলে ধরছি। আসলে আমাদের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার, এই 5টি মৌলিক অধিকারকে বাস্তবায়ন করতে হলে জনসংখ্যাকে ভাগ করতে হবে, জনসংখ্যার ভিতরে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং হতদরিদ্র, তাহলে এদের জন্য পরিকল্পনা করতে হবে বাজেটে। প্রত্যেকটা দেশে আছে, কেবলমাত্র বাংলাদেশে নেই, বাংলাদেশের বাজার সবার জন্য এক এটা হতে পারে না, বাংলাদেশের বাজারকে ঠিক বাংলাদেশের জনগণের মতো করে তুলতে হবে, বাংলাদেশের আবাসন জনগণের মতো করে তুলতে হবে, বাংলাদেশের শিক্ষা জনগণের চাহিদা অনুযায়ী করতে হবে, তাহলে কিভাবে সম্ভব, সম্ভব এটা সম্ভব, সম্ভব কিভাবে, আজকে শুরু করেন গ্রাম থেকে, প্রথমে আবাসনের ব্যাপারে আমরা ফর্মুলা দিয়েছি, প্রত্যেকটা গ্রামে রেসিডেন্সিয়াল এরিয়া গড়ে তুলতে হবে, প্রতিটা রেসিডেন্সিয়াল এরিয়ায় এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ এবং ই টাইপ ও এফ টাইপ বাসা থাকবে, এফ টাইপ অর্থাৎ ফ্রি, যারা পয়সা দিতে পারবে না তাদেরকেও একটা আবাসন সরকার করে দিচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে গুচ্ছ গ্রাম করে দিচ্ছে, তার আগেও অনেকে করেছে, সুতরাং এই এফ টাইপে কেবলমাত্র দরিদ্র লোকজন যারা কোনো রকম পয়সা করে দিতে পারবে না কিন্তু রাষ্ট্রের তারা বোঝা, বাট রাষ্ট্রের তারা প্রয়োজনে, আজকে তাদেরকে যদি আমরা মূল্যায়ন না করি তাদেরই সন্তানরা হবে ছিন্নমূল, আর তারা রাস্তাঘাটে পড়ে থাকবে, তারাই একদিন অস্ত্র ধরে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সন্ত্রাসী তৈরি হবে, সুতরাং এই এফ টাইপের ভিতরে ফ্রি অফ কস্টের মধ্যে 200-250 স্কোয়ার ফিটের একটা করে ছোটো ছোটো আবাসন করে দিয়ে এই দরিদ্র লোকজনকে এদেরকে বাসস্থান করে দিতে হবে। এরপরে আসে ই টাইপ অর্থাৎ ইকোনমিক টাইপ, 500 থেকে 600 স্কোয়ার ফিট ইকোনমিক টাইপের বিল্ডিং করে যারা প্রতিদিন ইনকাম করে বা রোজ ইনকাম করতে পারে, স্বল্প মূল্যে দীর্ঘমেয়াদী অথবা এককালীন এই ইকোনমিক গ্রুপকে এই সাপোর্টটা দিতে হবে। এরপরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের কাছে সবচেয়ে বেশি টাকা নিয়ে তাদেরকে ফ্ল্যাট দিতে হবে গ্রামে, এখন ক্রয় ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, বহু লোক বিদেশে অবস্থান করছে, বহু লোক ঢাকা শহরে অবস্থান করছে, সুতরাং
আজকে প্রত্যেকে তার গ্রামে নিজের বাড়িতে সবাই বসবাস করতে চায়, গ্রামের বাড়িতে সবাই বসবাস করতে চায়। মানুষ গ্রামে একটু সুন্দর ফ্ল্যাট থাকলে সেখানে চলে যেতে চায়, আত্মীয় স্বজন সবাই মিলে এক জায়গায় থাকতে চায়। সেজন্য আমরা বলেছি যে একটু ভালো মানের গ্রামে ফ্ল্যাট করে মানুষকে গ্রামেই আটকে রাখার সুযোগ করে দিতে হবে, যাতে গ্রামে তাহলে শহরের উপরে চাপ কমে যাবে, মানুষ শহরে আসতে চাইবে না। গ্রামে যদি রেসিডেন্সিয়াল এরিয়ায় স্কুল কলেজ খেলার মাঠ বিনোদন থানা এবং হাট বাজার সব কিছু থাকে তাহলে মানুষ শহরে আসবে না। প্রতিটা গ্রাম একটি ঢাকা শহরে রূপান্তরিত হবে। অতএব আমার মনে হয় সরকারকে সেদিকেই ঝুঁকে পড়তে হবে, আর এর জন্য সরকারে প্রচুর অর্থ ব্যয় হবে না। যে পরিমাণ অর্থ জনগণের কাছ থেকে নেবে তা দিয়েই চলবে। আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার সুযোগ করে দিতে হবে। ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি আমরা একটা করে ছোট্ট প্রিমিয়াম দিই তাহলে এই প্রিমিয়ামে সারা বছর সে ফ্রি চিকিৎসা করতে পারবে। ছাত্রছাত্রীদের ফ্রি লেখাপড়ার ব্যবস্থা করে দিতে হবে। এসএসসি এইচএসসির পাশের পর একটা করে পাসপোর্ট করে তাদেরকে বিদেশে চাকরির সংস্থান করে দিতে হবে। এইভাবে যদি আমরা ধাপে ধাপে সর্বোপরি, আমি বিডি ডলারের কথা বলছি যে আমাদের কারেন্সি এখন ডুয়েল কারেন্সির সময় এসেছে, আমরা টাকার পাশাপাশি বিডি ডলার উৎপাদন করব এবং এই বিডি ডলারের মাধ্যমে কেনাবেচা হবে, তাহলে বিশ্বের শ্রম বাজার আমরা ধরে নিতে পারব, আমাদের বাজার এবং বিদেশের বাজারে সমতা আসবে। যেসব জিনিসের দাম বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম গরিবদের উপরে নির্যাতন হবে, সুতরাং এই সমস্ত জিনিসের দাম উচ্চ করার জন্য আমি সুপারিশ করব। এই বলে আমাকে কিছু বলার জন্য এবং আপনারা ধৈর্য ধরে শোনার জন্য এবং টেলি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনারা এই মেসেজটা সরকারকে দেবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।